2022 এর মোস্ট হাইপড স্মার্টফোন নাথিং ফোন 1 আবার বাংলাদেশে দামের কারণে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিতে আছে এই মুহূর্তে রাইট স্মার্টফোনটার বাংলাদেশের প্রাইস নিশ্চয়ই আপনারা জানেন যদি আমরা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে যাই তাহলে মনে হবে বাংলাদেশের দামটা ডাবল বা তারও হয়তো বেশি আবার যদি আমরা গ্লোবাল মার্কেটের সাথে কম্পেয়ার করি অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েন্টের সাথে তাহলে কিন্তু বাংলাদেশি দামের সাথে মোটামুটি সিমিলার বলা যায় একই রকম আমরা বেশ কয়েকটা সাইট ভিজিট করেছিলাম দেখলাম হ্যাঁ গ্লোবাল ভ্যারিয়েন্টের দামটা মোটামুটি ওরকমই অর্থাৎ ডলার থেকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করতে যাই তবে বিষয় আসলে সেইটা না বিষয় হচ্ছে আমি যখন 60,000 এর আশেপাশে কোনো একটা স্মার্টফোন কিনবো তখন তো আমার এর আশেপাশে আরও কিছু অপশন থাকবে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এই ডিভাইসটা আসলে কেমন জায়গায় থাকবে এই ডিভাইসটার এই যে রিয়ার প্যানেলে যে লাইট জ্বলে আছে এই বিষয়টাই মূলত স্পেশাল বা এর ডিজাইনটা স্পেশাল যদি এই স্পেশাল জায়গাটাকে আমরা আপাতত দূরে রাখি তাহলে কিন্তু ভিতরে জাস্ট একটা স্মার্টফোন এরকম বাজেটের বা এরকম বাজেট বা একটু কম বাজেটের স্মার্টফোনের মতোই অ্যাজ ইউজুয়াল স্মার্টফোন সো সেইভাবে কম্পেয়ার করতে গেলে এই ডিভাইসটা আসলে কেমন বাই দ্য ওয়ে আমাদের হাতেটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট না বাংলাদেশে যেটা আপনারা পাবেন এটা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্ট আর এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কন্ট্রিভেন্স বাংলাদেশ নাথিং ফোন 1 বাংলাদেশে নিয়ে আসছে অফিসিয়ালি আপনারা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এ মাসের 19 তারিখ পর্যন্ত প্রি বুকিং করা যাবে যারা প্রি বুক করবেন তারা নাথিং ফোন 1 পাবেন সাথে একটা প্রোটেক্টর পাবেন আবার একটা কেসও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে সব কিছুই বিস্তারিত লেখা রয়েছে চেক করে নিতে পারেন যেহেতু ইহা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টিও আপনি পাবেন সো এটার বক্সটা আসলেই সুন্দর একদম স্পেশাল স্মার্টফোনটার ডিজাইন এবং বক্স দুটোই স্পেশাল খুবই স্লিম এই ধরনের প্যাকেজিং এর আগে আমি স্মার্টফোনের জন্য দেখিনি ডিজাইনের দিক থেকে হ্যাঁ সত্যি এটা একদমই ইউনিক নাথিং ফোন আসলে এই জায়গাটাতেই বেশি হাইপ তৈরি করতে পেরেছিল রেয়ার প্যানেলে ট্রান্সপারেন্ট আমরা দেখব রেয়ারের 900টা এলইডি দিয়ে সাজানো হয়েছে বিভিন্নভাবে এগুলো জ্বলবে তো এই গ্লিপ লাইটের ব্যাপারটা তো আগে আমরা আলোচনা করেছি বা অলরেডি বিভিন্ন ভিডিও থেকে জেনে গেছেন সো ওগুলোতে আর বেশি ডিটেল না যাই আমরা সরাসরি স্মার্টফোনের ভিতরে জাম্প দিই ডিসপ্লে এবং রেয়ার প্যানেল দুটোকেই প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি একদম বক্সি শেপের সোজা কথা আইফোনের সাথে আপনি মিল পাবেন আইফোন 12 এর সাথে হুবহু মিলে যেতে পারে বা 12-13 যার সাথে মিলান না কেন একই রকম লাগবে তবে এটা একদম ছোট সাইজের না কিন্তু বেশ বড় সড় স্মার্টফোন ইভেন এক হাতে কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খাবেন যেহেতু একদম বক্সি শেপের সুতরাং ধরতে গেলে একটু আপনার হাতে লাগতে পারে এর ওয়েট 193 গ্রাম ওয়েট ব্যালেন্স মোটামুটি ঠিক আছে সামনের দিকটাতে একটু বেশি লাগবে এটাতে কিন্তু IP53 সার্টিফিকেশন রয়েছে মানে স্প্ল্যাশ প্রুফ এর মানে এই না আপনি এটা নিয়ে একদম সাঁতার কাটতে নেমে যাবেন বা পানির মধ্যে এটা কিছু বাতে পারবেন তাহলে কিন্তু পানি ঢুকবে দুইটা সিম ব্যবহার করা যাবে তবে কোনো ধরনের মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এতে নেই সো এই বিষয়টা আমি মিস করছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যার পজিশনটা আমার কাছে ফার্স্টের দিকে একটু নিচে লাগছিল তবে এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড একুরেট যদি আমরা কিনা ওই 60,000 টাকার আশেপাশের স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই অনেকের মতোই অ্যাভারেজ কারোর চাইতে আমার কাছে একটু ডিলে লাগছে বাট এটা ঠিক আছে মানে একুরেট ডিসপ্লে স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় পার্টও কিন্তু ডিসপ্লে কারণ আমরা অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে সাধারণত এরকম দেখি না অর্থাৎ একদম এরকম সিমেট্রিক্যাল খুব একটা দেখা যায় না ডিসপ্লে সাইজ 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওলেড প্যানেল 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং নাথিং ক্লেম করছে এখানে 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে তবে আমাদের টেস্টিং রেজাল্ট প্লাস আমরা আরও বেশ কিছু রিপোর্ট থেকে জানতে পারছি এখানে 700 পিক ব্রাইটনেস রয়েছে একটু পরে এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করছি এর বাইরে আমরা দেখতে পাই 402 হলো এর PPI এবং ওই যেটা বলছিলাম কর্নিং গরিলা গ্লাস 5 এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে আর ডিসপ্লের চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল তবে এটা মোটেই বলা যাবে না খুবই থিন মূলত বিষয়টা এমনভাবে সাজিয়েছে নাথিং এখানে লোয়ার চিন যা রাখার তাই রেখে বাকিগুলোকেও অলমোস্ট সেম করে দিয়েছে এতে করে আপনি দুপাশে দেখবেন দুপাশেরগুলো অলমোস্ট নিচের মতোই লাগছে মানে এটাই দাঁড়ালো যে সব কিছু একই রকম সাইজ কিন্তু খুব বেশি ন্যারো না ইভেন আমরা এই বাজেটে আরও অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে আপনি সেগুলোতে আরও ন্যারো বেজেল পাবেন আমরা মূলত 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে এরকম স্মার্টফোনের সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখছিলাম একদম আউটডোরে বসে দেন যা মনে হলো এটার ব্রাইটনেস কিছুটা কম আছে তো আমি তো আর মেপে দেখিনি আসলে 700 নিট আছে না কত আছে তবে 1200 নিট আমার মনে হচ্ছে না কারণ 1200 নিটসে আরও বেশি আসলে ব্রাইটনেস থাকে আর এমনিতে কালার অ্যাকুরেসি এটা মোটামুটি বেশ অ্যাকুরেট একটা কালার দেয় তবে যেহেতু ওলেড প্যানেল আরও ভিভিড কালার আশা করা যায় যদি আমরা স্যামসাংয়ের ডিসপ্লের সাথে কম্পেয়ার করতে চাই একদম ওরকম ভিভিড না তবে এটা বেশ ন্যাচারাল আর অন্যদিকে আমরা দেখতে পাই এর কন্ট্রাস্ট হ্যাঁ সেটা মোটামুটি ভালো ছিল ডিসপ্লের ইভেন কোনো ধরনের শিফটিং বা টিন্ট ইস্যু নিয়ে অনেক কথাবার্তা শুনছেন তো আমাদের স্মার্টফোনে কিন্তু আমরা ওই প্রবলেমটা ফেস করিনি একবারও আমরা বিভিন্নভাবে দেখছিলাম কোনো জায়গাতেই আমরা গ্রিন টিন্ট বা ব্লু টিন্ট এই ধরনের প্রবলেম ফেস করিনি আর টাচ রেসপন্স সেটাও ঠিকঠাক আছে আর ডিসপ্লে টপ লেফটে থাকছে সিঙ্গেল পান্সল এটা একদম অ্যাজ ইউজুয়াল সাইজেই বলা যেতে পারে ক্যামেরা স্মার্টফোনটির রেয়ারে দুটি সেন্সর রয়েছে এবং দুটি কাজের এজন্য আমি নাথিংকে ধন্যবাদ জানাবো এবং চালাকি করে ভালো কাজটাই করি
করেছে। এখানে যে মেইন শুটার তাও 50 মেগাপিক্সেল, পরবর্তীতে আলট্রাওয়েড শুটার সেটাও 50 মেগাপিক্সেল। আলট্রাওয়েড শুটারটা আবার ম্যাক্রো শুটার হিসেবেও ব্যবহার হবে। তো মেইন সেন্সর 50 মেগাপিক্সেল যা সনি আইএমএক্স 766, এখানে ওয়াইএস থাকছে। ডেলাইট পারফরমেন্স নিয়ে আমরা সন্তুষ্ট, শার্পনেস ডিটেলস মোটামুটি ভালো আছে, ইভেন ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজ আমি বলতে পারি। আর কালার অ্যাকুরেসি, হ্যাঁ এটা বেশ অ্যাকুরেট একটা কালার দেয়। কিছু কিছু জায়গায় মনে হয়েছে আরেকটু কালার দিলে খারাপ লাগতো না, মানে আসলে আমরা তো ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাই যে একটু কালারটা বুস্ট আপ করে দেয়, তো সেই জায়গায় এটা একদমই ন্যাচারাল লাগছিল, যে কারণে কিছু কিছু ছবিতে আমার কাছে একটু ওয়াস্ট আউট লেগেছে। তবে এটাতে আপনি মোটেই বলতে পারবেন না যে কালার অনেক বেশি বুস্ট আপ করে দিচ্ছে, এমন কিন্তু কিছুই আমরা লক্ষ্য করছিলাম না। শ্যাডো ডিটেইলে আরেকটু বেটার আশা করছিলাম, আর লো লাইট পারফরমেন্স সেখানে হ্যাঁ ছবিতে মোটামুটি আলোটালো ভালোই নিতে পারে এবং হাইলাইট ব্যালেন্সও ঠিকঠাকভাবে করতে পারে, কিন্তু ছবিগুলো বেশ সফট হয়ে যায়, পাশাপাশি গ্রেইনের দেখাও পাওয়া যায়। নাইট মুডটা আমি আরেকটু বেটার আশা করছিলাম ডেলাইটের সাথে কম্পেয়ার করতে গেলে। এর বাইরে ডেলাইটের ছবিতে আমরা কিন্তু শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই পেয়েছি। এবার আসছি আলট্রাওয়াইডে, আলট্রাওয়াইডে এসে খেলাটা অন্যদিকে মন নিয়েছে। নামে কিন্তু 50 মেগাপিক্সেল, বাট কাজের দিক থেকে মেইন শুটারের সাথে মানে খুব একটা পেরে উঠছে না, মানে যেহেতু দুইটা সেন্সরেই আসলে 50 মেগাপিক্সেল। আপনি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন কালারের মাঝে হিউজ তফাত পাবেন, অর্থাৎ মেইন শুটারের কালার আর আলট্রাওয়াইডের কালারের দিনটা তফাত আছে, আর শার্পনেস ডিটেলস সেখানে তো অভাব অনেকটাই লক্ষ্য করা যায়। সুতরাং আসলে এটা আমি বলতে পারি, নামে এটা আসলে 50 মেগাপিক্সেল, কিন্তু অ্যাজ এ 50 মেগাপিক্সেল সেন্সর থেকে আমরা যতটুকু এক্সপেকটেশন রাখি সেটা এটা প্রোভাইড করতে পারছে না। আমি আরও কিছুটা বেটার রেজাল্ট আশা করছিলাম আলট্রাওয়াইড সেন্সরে। তবে আপনি ম্যাক্রো শুটারে আবার বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনি এর পিছনে যে গ্লিপ লাইটগুলো রয়েছে এগুলো জ্বালিয়ে রেখে একটা সফট আলো পাবেন, তখন যদি আপনি ম্যাক্রো শুটার দিয়ে ছবি তোলেন তাহলে বেটার কোয়ালিটি ছবি পাওয়ার পসিবিলিটি আছে। এবং যেহেতু হাই মেগাপিক্সেল, আমরা ওই 2 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারের তুলনায় এর ম্যাক্রো ফটোগ্রাফি কিছুটা বেটার পেয়েছি। রয়েছে পোর্ট্রেট মুড, পোর্ট্রেট মুডে এজ ডিটেকশন বেশ ভালো, আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাপারচার কন্ট্রোল করতে পারবেন। তো মোটামুটি দেখলাম যে 2 পয়েন্ট সামথিং রাখলে আপনি একটা সুন্দর ছবি পাবেন, কিন্তু যদি একদম আপনি কিনা 0.6 নিয়ে আসেন নাকি 4 কোনটা যেন আসছিল খেয়াল নেই আমার, তাতে দেখলাম ব্লারনেসটা একদমই আর্টিফিশিয়াল লাগে। সুতরাং আপনি মাঝামাঝি পজিশনে রাখবেন তাহলে একটা বেটার ছবি পাবেন। তবে আমরা ক্যামেরা ইউজ করতে গিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করছিলাম যেগুলো আপনাদের জানা উচিত। নাম্বার 1, আমরা যখন কিনা পোর্ট্রেট মোডে ছবি তুলতে যাচ্ছিলাম প্রথম ছবিটা একদম ঠিকঠাক আসছে, দ্বিতীয় তৃতীয় এবং এরকম করে পঞ্চম নাম্বার পর্যন্ত আমরা কোনো ছবিতেই পোর্ট্রেট মোডের রেজাল্ট পাচ্ছিলাম না, আই মিন ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছিল না, জানি না এটা কেন। তো ওই দিন আমরা চুপচাপ থাকলাম, পরের দিন থেকে দেখলাম যে হ্যাঁ আবার ঠিকঠাকভাবে কাজ করছে, তখন কিন্তু পোর্ট্রেট মোডের রেজাল্টগুলো ভালো ছিল যেগুলো এখন আপনি দেখছেন। এরপর আমরা নাইট মোডে ছবি তুলতে গিয়ে দেখলাম একটা ছবি হঠাৎ করে গ্রিন হয়ে যায়, যে ছবিটা এখন দেখছেন। এই প্রবলেম একবারই আমি ফেস করছি, এরপর আর ফেস করিনি। তারপরে আমার কাছে আরেকটা বিষয় মনে হয়েছে যে ক্যামেরাতে একটু শাটার স্পিডটা আরেকটু মানে ফাস্ট হতে পারতো, অন্যথায় যদি হাত নড়ে যায় তাহলে কিন্তু ব্লারি হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আসলে আমার যা মনে হয় একেবারে নতুন একটা ব্র্যান্ড, নতুন একটা ইউআই, এই ধরনের টুকটাক কিছু সমস্যা আপনাদের ফার্স্টের দিকে ফেস করতে হতে পারে, তবে নাথিং কিন্তু বেশ ভালো রকমের আপডেট দিচ্ছে রেগুলারই। তো তাতে করে আমার মনে হয় এই ধরনের প্রবলেমগুলো, এগুলো তো মানুষজন জানাবে যে এই প্রবলেম আমি ফেস করছি, একটা সার্টেন টাইমের পরে এগুলো সব ফিক্স হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, এগুলো ফিক্সেবল, অর্থাৎ এগুলো ঠিক করা যাবে, সুতরাং এত টেনশন না করলেও চলবে আশা করছি। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ। এমনিতে ভিডিওর শার্পনেস ডিটেলস আমরা মোটামুটি ভালোই পেয়েছি, ভিডিও চাইলে আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। তবে ভিডিওর সাউন্ড কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ হলে বেশি ভালো হতো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেখানে 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আমরা অ্যাভারেজের চাইতে কিছুটা বেটার বলতে পারি, আরেকটু বেটার হতে পারতো এখানে। শার্পনেস ডিটেলস মোটামুটি ভালো, তবে একটু ব্রাইট করে দেয় যেগুলো দেখতে খারাপ লাগে না, আর ইনডোরে কিছুটা সফট হওয়ার প্রবণতা থাকে। তবে ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমার মনে হয় সেলফি লাভারদের চয়েস হবে। স্মার্টফোনটিতে 2টি স্পিকার রয়েছে, সাউন্ড লেভেল একদম সেই রকমের হাই না, তবে একদম কমও না, স্মার্টফোন হিসাবে ঠিকই আছে। এবং ফুল ভলিউমে কোনো ডিস্টরশন আমরা পাইনি, সাউন্ড কোয়ালিটি নিয়ে আমরা সন্তুষ্ট, এবং ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে। ফাইনালি আমরা কথা বলতে চাই এর পারফরমেন্স সেকশন নিয়ে। স্মার্টফোনটা রান করছে নাথিং ওয়েস 1.1.0 বেসড অন অ্যান্ড্রয়েড 12-এ। নাথিং ওয়েস এটা আবার কি, একদম নতুন জিনিস, মূলত অ্যান্ড্রয়েড একদম স্টক অ্যান্ড্রয়েডের উপরে হালকা একটা স্ক্রিন ধরিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে আর কিছু না। আর স্টক তো স্টকই, এইখানে আপনি কোনো ব্লোটারের আলাদা কিছু পাচ্ছেন না, একদমই ক্লিন, সিরিয়াসলি একদমই ক্লিন। দেন এর পারফরমেন্স কেমন ছিল বাই দ্য ওয়ে, আমি তার প্রসেসর সম্বন্ধেই বলিনি। এর মাঝে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ এসওসি, যা মূলত 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি 5G SoC। এই যে প্রসেসর এটা একদম নতুন কিছু না, 778G ওইটারেই বলতে পারেন মানে স্লাইটলি আপগ্রেডেড ভার্সন। সো এইটা আসলে হাই মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর, তবে আমার কাছে আর কি পার্সোনালি যা মনে হয় যদি কিনা এই স্মার্টফোনে
স্ন্যাপড্রাগন 870 দেওয়া হতো তাহলে খেলাটা অন্য লেভেলে খেলতে পারত নাথিং। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। সো এই প্রসেসরটা আসলে কেমন পারফরমেন্স করলো এই স্মার্টফোনের সাথে? আমাদের টেস্টিং রেজাল্ট আমরা খুবই স্মুথ একটা পারফরমেন্স এ থেকে পেয়েছি। এর ডিসপ্লেটা আপনারা জানেন হাই রিফ্রেশ রেটের 120 Hz, তো রেগুলার কাজবাজ স্মুথলি আমরা করতে পারছিলাম, কোনো ধরনের বাগ আটকে যাওয়ার মতো প্রবলেম আমরা পাইনি। মাল্টিটাস্কিং ইভেন বেটার রেজাল্ট করছে। দেন নতুন কিছু বলতে গেলে শর্টকাট মেনু আপনি সব কিছুতেই দেখবেন, হ্যাঁ নতুন নতুন কিছু ছোঁয়া পাবেন, আবার একদম ডিফারেন্ট কিছু এমন না। আপনি মনে করেন এটার সাথে মিল পেয়ে যাবেন অক্সিজেন ওয়েসের সাথে কিছুটা, তারপরে আপনি ওয়ান ইউর সাথেও মোটামুটি একটা মিল পাবেন, মনে হবে যেন সব কিছু মিলে একটা তৈরি করা হয়েছে এরকম কিছু। তারপরে এখানে লক্ষ্য করবেন আপনি এই মোবাইল ডাটা এবং এটাকে সোয়াইপ করলে আপনি ওয়াইফাইয়ে চলে যাবেন, এরকম বেশ কিছু শর্টকাট বিষয় থাকছে যেগুলো আশা করছি আপনাদের ভালোই লাগবে, মানে আমার কাছেও ভালো লাগছে আর কি। গেমিং টেস্টের জন্য আমরা কয়েকটা গেমে রান করি। ফার্স্টে আমরা পাবজি রান করছিলাম, HDR আলট্রা সর্বোচ্চ আপনি প্লে করতে পারবেন, তবে স্মুথ অ্যান্ড এক্সট্রিমেও প্লে করা যাবে। গেম প্লে স্মুথ ছিল ইভেন পাবজিতেও, একদম সর্বোচ্চ সেটিংসে আমরা বেটার রেজাল্টই পেয়েছি। আরও ভালো বিষয়, ফোনটা খুব বেশি হিট আপ হচ্ছিল না, কারণ পেয়ে তিনি কিন্তু মানে এই ব্যাপারটা উল্লেখ করছিলেন যে তিনি একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে চান এবং ফোনটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় এরকম বিষয়ের দিকেও তার নজর আছে। হ্যাঁ সেই জায়গায় সাকসেস, কারণ ফোনটা অতিরিক্ত হিট আপ হচ্ছিল না, যেহেতু মেটাল বডির ফোন রেয়ারে গ্লাস যতটুকু হয় ততটুকু হাতে লাগে, তবে একদম পারফরমেন্স ড্রপ করার মতো কিছু ছিল না। এখন গেমিং রেজাল্ট ভালো মানে এই না আপনি এটাকে গেমিং ফোনের সাথে কম্পেয়ার করে ফেলবেন, বা এরকম বাজেটেই একদম ফ্ল্যাগশিপ প্রসেসরযুক্ত স্মার্টফোন পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করে ফেলতে পারেন, ডেফিনেটলি সেটা না। বাট আমরা যদি হাই মিড রেঞ্জ বাজেটের অ্যাজ এ স্মার্টফোন হিসেবে কম্পেয়ার করি, দেন গেমিং রেজাল্ট নিয়ে আপনি সন্তুষ্ট থাকছেন। আমরা সিওডি অ্যাশপালস 9 এই গেমগুলো প্লে করি, ওই গেমের রেজাল্টও আমরা বেশ ভালো পেয়েছি স্মার্টফোনে, কোনো ল্যাগ আটকে যাওয়ার মতো ইস্যু কিন্তু আমরা পাইনি। বিষয় ওটাই দাঁড়ালো, এই বাজেটে স্ন্যাপড্রাগন 870 দিলে আমি কোনো ধরনের কমপ্লেন করতাম না, বাট বাংলাদেশে যেহেতু স্মার্টফোনটার দামটা অনেক, এই দাম দিয়ে আসলে এই প্রসেসরটা বেশ ছোটোই মনে হয়। নাথিং ফোন ওয়ানে ব্যাটারি রয়েছে 4500 mAh এবং সাপোর্ট করবে 33W চার্জার। আমরা 120W চার্জার দিয়ে টেস্ট করছিলাম, তো তাতে দেখলাম 62 মিনিটে 81% চার্জ হয়, মানে 29% চার্জ ছিল, সেখান থেকে আমরা 90% চার্জ করতে পারছিলাম 61 মিনিটে। তো আসলে কোম্পানি যেভাবে ক্লেম করছিল এটা মোটামুটি অ্যারাউন্ড 70 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, তো আমরা দেখলাম যে আসলে এটাতে ফুল চার্জ করতে আপনার প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লেগে যাবে, বাট এর ব্যাক আপ যথেষ্ট ভালো, এটা দিয়ে আপনি একদিন ইজিলি চালাতে পারবেন ইভেন 120 Hz অন রেখেও। আর এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করছে, আই থিঙ্ক এই জায়গাটায় এসে কিন্তু একটা এক প্রকার খেলেই দিয়েছে, মানে মিড রেঞ্জের একটা স্মার্টফোন, ডিজাইন এত সুন্দর, আবার ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, এই বিষয়টার কারণে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফিল আপনি এতে পাচ্ছেন। বিষয়টা জোস 15W সাপোর্ট করছে, আবার রিভার্স চার্জিং সিস্টেম পাবেন আপনি 5W। ব্যাটারি চার্জিং সিস্টেম নিয়ে আমি মোটামুটি সন্তুষ্টই আছি। নেটওয়ার্ক কানেক্টিভিটি আমরা বোথ প্ল্যাটফর্ম চেক করে দেখছিলাম, সব কিছুই ঠিকঠাক আছে। আর এই ফোন আমাদের কাছে কতদিন আগে আছে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। এক ভাই তো কমেন্ট করে বলছিলেন, ভাই নাথিং ফোন নিয়ে আপনারা রিভিউ দেন না কেন, মানে আপনারা এখন আর খারাপ বলতে পারবেন না এই জন্য। তো আসলে ভালো মন্দ কী পেয়েছি ইন ডিটেলেই ক্লিয়ার করলাম। এখন ফাইনালি যদি আমরা টোটাল বিষয়টাকে একবার কনক্লুশনে নিয়ে আসি, এই ফোনটা আসলে কারা চয়েস করবেন? যাদের খুবই স্টাইলিশ একটা ফোন দরকার, এবং এই যে বিষয়টা, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার কারণে আপনি সব জায়গায় আলাদা হতে পারবেন। লাইক কোনো একটা জায়গায় আছেন, জাস্ট বের করে কল ধরবেন, মানে যখন কল আসবে তখন তো এগুলো জ্বলবে, মানুষ জাস্ট হা করে তাকায় থাকবে, আপনার কাছে জিজ্ঞাসা করবে আরে ভাই এটা কী ফোন। তো এইরকম ভাব নেওয়ার জন্য স্মার্টফোনটা একদমই ঠিক আছে। প্রসেসরের পারফরমেন্স সেটা একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারে, আপনি যদি একদম মানে সেই লেভেলের গেমার না হন তাহলে আমার মনে হয় পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, ইভেন আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন। ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ সেটা ঠিক আছে। ডিসপ্লেটার লুকসটা ইউনিক, মানে অ্যাজ এ অ্যান্ড্রয়েড ফোন ইউনিক, সো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে। আর এটার যে বিল্ড কোয়ালিটি হ্যাঁ সেটাও অবশ্যই ভালো, কিন্তু সব কিছুর পরেও স্মার্টফোনটার দামটা বেশি হয়ে যায় যেন, রাইট? সো আর একটু কম দামে আসলে আসলেই প্যাকেজটা ভালো হতে পারতো আমার মনে হয়, বা আরও বেশি গ্রহণযোগ্যতায় থাকতো। এখন কে কে এই ফোন কিনছেন, আপনার কাছেই বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজোনের একদম নতুন ভিডিওতে।